চলতি মাসেই ধেয়ে আসছে বিধ্বংসী ঘূর্ণিঝড়, এমনই আশঙ্কা বার্তা শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, চলতি মাসে কোন উপকূলে আছড়ে পড়তে চলেছে এই ঘূর্ণিঝড়, এই ঘূর্ণিঝড়ের নাম কি, এর ঘন্টায় গতিবেগ কত থাকবে, কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কাও রয়েছে, তো বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এমনই লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। তা চলুন দেখিনি, এমনিতেই বর্ষা আসার আগে যাওয়ার পরে দুই মাস ঘূর্ণিঝড় প্রবণ বলে চিহ্নিত উপমহাদেশে। সেই হিসাবে বাংলায় এপ্রিল, মে, অক্টোবর, নভেম্বর মাসকে ঘূর্ণিঝড় প্রবণ হিসাবে চিহ্নিত করা হয়। সেই হিসাবে এখন বঙ্গোপসাগর বা ভারত মহাসাগরে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে, আর সেই সম্ভাবনাকে কার্যত আশঙ্কায় পরিণত করে বঙ্গে হাজির হল মৌসুম ভবনের সতর্কতা। সোমবার সাত সকালে এই বার্তা এসেছে দিল্লির মৌসুম ভবনের তরফ থেকে। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির মতো পরিস্থিতি হতে পারে চলতি সপ্তাহে, আর তার জোরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকছে। যদি তার গতিমুখ কোন দিকে হবে তা এখনও বলা সম্ভব নয়, তবে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হলে তা বাংলাদেশ ও বাংলা অন্ধ্রপ্রদেশ উপকূলে ধাক্কা মারবে। কিছু কিছু ক্ষেত্রে অবশ্য তা আরও দক্ষিণে নেমে অন্ধ্রপ্রদেশের মধ্যভাগ বা তামিলনাড়ুতে ধাক্কা মারে। দিল্লির মৌসুম ভবন এদিন জানিয়েছে, এপ্রিল মাসের গোড়াতেই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। আগামীকাল দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। বৃহস্পতিবার নাগাদ সেটি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ পরিণত হবে। নিম্নচাপটি শক্তিশালী হবে বলে মনে করছে মৌসুম ভবন, আর তার জেরেই সম্ভাবনা থাকছে সেই শক্তিশালী নিম্নচাপ পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। যদিও তা তৈরি হলে কতটা শক্তিশালী হবে, তা গতিপথ কোন দিকে হবে, সে ব্যাপারে মৌসুম ভবন এখনও কিছু জানায়নি। তবে তাদের তরফে সতর্কবার্তা পাঠানো হয়েছে বাংলাসহ উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, পদুচেরি, তামিলনাড়ু সরকারকে। সাধারণত এপ্রিল, মে মাসে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ তৈরি হলে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার তীব্র আশঙ্কা থাকে, সেই জায়গা থেকে মৌসুম ভবনে এই সতর্কতা। তো বন্ধুরা, এই ছিল আজকের লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এমনই আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। তো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট আপডেটের সাথে।